আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك وصحبه يا حبيب الله الصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك وصحبه يا نور الله প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান। আল্লাহ তাআলা তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ইখতিয়ার দান করেছেন, ক্ষমতা দান করেছেন, পাওয়ার দান করেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে চান ঈমান দান করেন, যাকে চান জান্নাত দান করে থাকেন, যাকে চান সম্পদ দান করেন, যাকে চান বাদশাহিয়াত দান করে থাকেন, যাকে চান দুনিয়া দান করে থাকেন। আল্লাহ তাআলা আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমামুল আম্বিয়া করেছে, অর্থাৎ সমস্ত নবীদের ইমাম বানিয়েছে, সমস্ত নবীদের সর্দার করেছে। আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামকে তার মাহবুবের জন্য খাদিম বানিয়েছে, আল্লাহ তাআলা তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বোরাক পাঠিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর সিদরাতুল মুনতাহা করেছে, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অসংখ্য মুজিজা দান করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃক্ষকে যখন ডাক দিতেন বৃক্ষ চলে আসত, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাথরকে ইশারা করতেন স্টোন পাথরকে পাথর চলে আসত, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাহাড় পর্বত বৃক্ষর পাশ দিয়ে যেতেন তো পাহাড় পর্বত বৃক্ষ লতা পাতা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানাতো। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আঙ্গুল সামনের দিকে করতেন তো পানির ফোয়ারা জারি হয়ে যেত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চাঁদের দিকে ইশারা করতেন চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যেত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যের দিকে ইশারা করেন তো সূর্য ফিরে আসত। তো নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা রহমত বানিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে। আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না শুধু এই জগৎ, না শুধু এই দুনিয়ার জন্য রহমত, বরং আল্লাহ তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাঁদ সূর্য নক্ষত্র গ্রহ তারকা গ্যালাক্সি সাত আসমান সাত জমিন লতা পাতা পাহাড় পর্বত সমুদ্র সাগর নদী জঙ্গল চতুষ্পদ প্রাণী ফেরেশতা জিন ইনসান আরশ ফর্শ লৌহ কলম জিবরিল মিকাইল ইসরাফিল মালাকুল মওত আরশ বাহী ফেরেশতা এবং সমস্ত ফেরেশতা এবং জান্নাতের জন্য সমস্ত কায়নাতের জন্য আল্লাহ তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত করে দুনিয়াতে প্রেরণ করেছে এবং অসংখ্য আল্লাহ তাআলা ইখতিয়ার তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দান করেছে। ইখতিয়ার সম্পর্কে একটি কথা আমরা শুনি, আমরা জানি পাঁচ ওয়াক্তের নামাজ ফরজ রয়েছে, কিন্তু এক ব্যক্তি আসলো আর সে বলল ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি ইসলামের এত আহকাম পালন করতে পারবো না, হ্যাঁ শর্ত রয়েছে আমি দুই ওয়াক্তের নামাজ পড়ব, আপনি যদি অনুমতি দিন তবে আমি ঈমান নিয়ে আসব। দেখুন কোরআন বলছে পাঁচ ওয়াক্তের নামাজ, হাদিস বলছে পাঁচ ওয়াক্তের নামাজ, কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঠিক আছে তুমি কলমা পড়ে ঈমান নিয়ে আসো আর চাইলে দুই ওয়াক্তেরই তুমি নামাজ পড়তে পারবে। সে ঈমান নিয়ে আসলো তো দেখা গেল সে দুই তিন চার পাঁচ ওয়াক্ত নামাজও শুরু করে দিল, এমনকি তাহাজ্জুদও সে আদায় করতে লাগলো। তো নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অনেক ইখতিয়ার দান করেছে।
আজকে আমরা এই সম্পর্কে জানার চেষ্টা করব। চলুন আগে আমরা দুরুদ শরীফের একটি ফজিলত জেনে নিই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কি যে ব্যক্তি জুমার দিনে আমার উপরে 80 বার দরুদ পড়বে, আল্লাহ তাআলা তার 80 বছরের গুনাহকে ক্ষমা করে দেবে। প্রিয় ভাই, আসুন আমরা নিয়ত করি যে নবীর আমরা কলমা পড়েছি, যে নবীর আমরা উম্মতি হয়েছি, যে নবীর শরীয়তের মধ্যে আমরা রয়েছি, দিনের মধ্যে রয়েছি, যে নবী কাল কিয়ামতের দিনে শাফাত করবে, আর যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কবরে জিজ্ঞেস করা হবে। চলুন সেই নবীকে ভালোবেসে আমরা নিয়ত করি, একটা টাইম আমরা বের করব, 5 মিনিট, 10 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা, এক কোণে বসে, কোথাও বসে মহাব্বত সহকারে আমরা আমার নবীর উপরে দরুদ পড়ব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান কি আমরা জানতাম না, আল্লাহর পরিচয়ও আমরা জানতাম না, শরীয়ত কি আমরা জানতাম না, ভালো কি মন্দ কি আমরা জানতাম না, ফেরেশতা আছে জানতাম না, জিবরিল আছে জানতাম না, আরশ ফারশ লহ কলম জান্নাত জাহান্নাম আছে আমরা জানতাম না। এই অজানাকে জানিয়ে দিয়েছেন কে? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান কি, এই ঈমানের পুরো বিশ্লেষণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এবং ঈমান সম্পর্কে তার উম্মতিকে জানিয়ে দিয়েছেন। ঈমানের কত মূল্য রয়েছে তাও বুঝিয়ে দিয়েছেন। ঈমানের সম্পদ কি, ঈমান কি, আর ঈমান কিভাবে নষ্ট হয়, আর ঈমান কিভাবে রক্ষা করা যায়, এ সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। সাহাবা কিরামের মাধ্যমে, তাবিন তাবা তাবিনের মাধ্যমে আমরা জানতে পেরেছি। ঈমানও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক বড় একটি দান রয়েছে। এই জন্য তো বলা হয়েছে আল্লাহ সর তাবা কদম শান হ্যায় ইয়ে ইনসান নহীঁ, ইনসান ও ইনসান হ্যায় ইয়ে। কুরআন তো ঈমান বাতাতা হ্যায় ইনহেঁ, আর ঈমান কহতা হ্যায় কি মেরি জান হ্যায় ইয়ে। ঈমানের ও জান আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহি মুসলিম শরীফের মধ্যে রয়েছে, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমরা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বসেছিলাম, এমন সময় এক ব্যক্তি আসলো আর ঈমান সম্পর্কে জানতে চাইল। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আল্লাহ ও তার ফেরেশতা, কিতাবসমূহ, তার রসুলগণ ও আখিরাতের উপর ঈমান আনা, তাকদীরের ভালো মন্দের উপর ঈমান আনা। তো আমি ঈমান আনলাম, তো আল্লাহর উপরেও আমাদেরকে ঈমান আনতে হবে, যেভাবে ঈমান আনার হক রয়েছে। আল্লাহ সমস্ত কায়নাতের মালিক, যখন কিছু ছিল না তখন আল্লাহ ছিল এবং আল্লাহই সমস্ত কায়নাত, জাররা জাররা, অণু পরমাণু, যা কিছু রয়েছে সব আল্লাহ তাআলা সৃষ্টি করেছে এবং সেই মালিক রয়েছে। আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম আরশ ফারশ সাত আসমান সাত জমিন জিন ইনসান পাহাড় পর্বত নদী নালা প্রাণী এবং সমস্ত নবী সমস্ত সাহাবা সমস্ত আউলিয়া কেরাম মানে ক্ষুদ্র সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছে এবং আল্লাহ তাআলা মালিক, যখন কিছু থাকবে না তখনও আল্লাহ তাআলা থাকবে। এগুলোর ব্যাপারও আমাদেরকে জানতে হবে, এটা হচ্ছে ঈমান এবং এর উপরে বিশ্বাস করাটাও ঈমান রয়েছে। এরপরে আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে সৃষ্টি করেছেন, দুনিয়াতে প্রেরণ করেছেন, সমস্ত নবীর উপরেও ঈমান আনতে হবে, কিন্তু চলতে হবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত অনুযায়ী। আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে কিতাব, কিছু নবীকে সহিফা দান করেছেন, এই সমস্ত কিতাব এবং সহিফার উপরেও আমাদেরকে ঈমান রাখতে হবে। ফেরেশতা আছে, আমরা দেখতে পাচ্ছি না, জমিনেও আছে, সাত আসমানেও আছে, বরং আমাদের সাথেও ফেরেশতা আছে, কেরামান কাতেবিন আমাদের সাথে আছে, তারা ভালো মন্দ 24 আওয়ার্স র্যান্ডমভাবে তারা লিখছে, একে আমরা কী করছি, কী বলছি, কী দেখছি,
এবং যা কিছু করছি তারা সব কিছু লিখে রাখছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না। এর মানে এ নয় কি আমরা বিশ্বাস করব না, এই ফেরেশতার উপরেও আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে এবং ভালো মন্দ তকদির ভাগ্যের উপরেও আমাদেরকে ঈমান আনতে হবে এবং পরকালের উপরেও আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। পরকাল আমরা মারা যাব, কবরে যাব, কবরের দুনিয়াটাও ভিন্ন রয়েছে, সেখানেও ভালো মন্দর প্রতিদান দেওয়া হয় এবং সেখান থেকে অনেকগুলো ঘাঁটিও রয়েছে। কিয়ামতের দিন উঠতে হবে, এই কিয়ামতের দিনের উপরে বিশ্বাস রাখতে হবে এবং বিচার হবে, এই বিচার দিনের উপরেও আমাদেরকে বিশ্বাস রাখতে হবে, পুল সিরাত পার হতে হবে এর উপরেও আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে, আল্লাহ জাহান্নাম এবং জান্নাত সৃষ্টি করেছে এর উপরেও আমাদেরকে বিশ্বাস রাখতে হবে, কিয়ামতের দিনের উপরেও আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। এগুলো হচ্ছে ঈমানের শাখাগুলোর মধ্যে থেকে শাখা। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবা কিরাম জিজ্ঞেস করলেন ঈমান কি, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন আল্লাহ তার ফেরেশতা কিতাবসমূহ তার রসুলগণ আখিরাত এর উপর ঈমান আনা, তাকদীরের ভালো মন্দের উপরে ঈমান আনা। এই যে এতগুলো যে কথা আমরা শুনলাম এগুলো কে জানিয়েছে, কে বুঝিয়েছে, কে বলেছে, এর গুরুত্ব সম্পর্কে কে জানিয়েছে? নিশ্চয়ই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন। এর আগে আমরা জানতাম না এবং এর পূর্বেও কেউ জানতো না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতিকে জানিয়ে দিয়েছে। তো এই যে জানানোটাও এটা অনেক বড় একটা উপকার, একটা দান এটা। তো এগুলোর উপরে যে বিশ্বাস স্থাপন করবে এবং সে অনুযায়ী যে চলবে, তো আল্লাহ তাআলা তার ঈমানকে মজবুত করে দিবে। ঈমান এত সুন্দর, এত সুন্দর, কেউ যদি নিজের ঈমান দেখে নিত তাহলে সে ঈমানের উপরে কখনো সুয়ের নখ বরাবরও কালি বিন্দু ডট পরিমাণও সে কালো দাগ লাগাতো না। কেউ যদি নিজের ঈমান দেখে নিত, ঈমানের মূল্য অনেক রয়েছে, অনেক রয়েছে, পুরো পৃথিবীর চেয়েও বেশি মূল্য হচ্ছে ঈমানের। এই ঈমানের ভিত্তিতেই বান্দা জান্নাতে যাবে অথবা জাহান্নামে যাবে। আর এই ঈমানকে কেড়ে নেওয়ার জন্য, ঈমানকে নষ্ট করে দেওয়ার জন্য, ঈমানকে ময়লাযুক্ত করে দেওয়ার জন্য, বান্দা থেকে ঈমান কেড়ে নেওয়ার জন্য শয়তান সব সময় লেগে রয়েছে। আমি ভাবছি কই শয়তান আমাকে ধোকা দিচ্ছে, না সে ধোকা দিচ্ছে, তার ধোকা হয়তো আমরা বুঝতে পাচ্ছি না, সে ঈমান কেড়ে নেওয়ার জন্য নানান ধরনের সে ফন্দি করছে। আমি আপনাকে বলি, কিতাবের মধ্যে রয়েছে শয়তানের সবচেয়ে বড় টার্গেট, সবচেয়ে বড় তার থিম এবং সবচেয়ে বড় তার গোল একটাই রয়েছে, সে যুদ্ধ লাগিয়ে দেয় দুই দেশে, এটা তার বড় কোনো কামাল না। সে স্বামী স্ত্রীর মধ্যে তালাক করিয়ে দেয়, এটা কোনো বড় তার ক্ষমতা প্রয়োগ করা নয়। সে ঝগড়া লাগিয়ে দেয়, বিচ্ছেদ সৃষ্টি করে দেয়, শয়তানের এটা বড় কোনো কামাল নয়। বরং শয়তান বলে আমি পুরো ক্ষমতা প্রয়োগ করি ওই সময় যাতে করে বান্দা ঈমান নিয়ে কবরে যেতে না পারে, কেননা সে চ্যালেঞ্জ করেছে আল্লাহর কাছে, আমি তোমার বান্দাকে ঈমান নিয়ে যেতে দেব না। আর আল্লাহ তাআলাও ইরশাদ করেছে যারা আমার বান্দা হবে, যারা আমাকে ভয় করবে, যারা আমার দিকে নত হবে, যারা আমার ভালোবাসা নিজের অন্তরের মধ্যে স্থাপন করবে, আর যারা নামাজ পড়বে, তো আমি তোমার এই ধোকা থেকে নিজের বান্দাকে আমি বাঁচিয়ে নিব। তো প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, চলুন আমরা একটি হাদিসে করিমা শ্রবণ করি আর জানি কি এই হাদিসের মধ্যে কি রয়েছে এবং এই হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন বলেছেন, এর গুরুত্ব কত রয়েছে। অহরহ আমরা হাদিস শুনি, কোরআনের আয়াতগুলো আমরা শুনে থাকি, না শুধু মদিনী চ্যানেলে বরং এমনিতেও আপনারা স্টাডি করে থাকেন, পড়েন এবং অনেকগুলো ওয়াজ নসিহতের মধ্যেও আপনারা শুনে থাকেন, কিন্তু আমরা এতগুলো তো শুনছি কিন্তু কয়টা হাদিসের উপরে আমরা
আমল করছি, কত হাদিসের উপরে আমরা আমল করছি বা কত হাদিসের উপরে অলরেডি আমাদের আমল রয়েছে। দেখুন, শোনা এক কথা, আমলও এক কথা, তো আমল আমাদেরকে করতে হবে। কিছু হাদিসও মনে রেখে সে অনুযায়ী নিজের জীবন আমাদেরকে অতিবাহিত করতে হবে। হযরতে সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইমানের 70টিরও বেশি শাখা রয়েছে। এই শাখাগুলোর মধ্যে সবচেয়ে উত্তম হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা সাক্ষী দেওয়া, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, ইবাদত আল্লাহর হবে, রিয়াজত তাকওয়া পরহেজগারি আমরা আল্লাহর জন্য করব। উপাস্য শুধু ইবাদত এক ইলাহা এক আল্লাহর জন্য করতে হবে, শুধু তারই জন্য ইবাদত রয়েছে। আর সবচেয়ে ছোট্ট শাখা হলো পথ থেকে বাধা দূর করে দেওয়া। অনেক সময় দেখা যায় রাস্তায় যাচ্ছে ইট পড়ে রয়েছে বা কোনো কাঠের খণ্ডগুলো পড়ে রয়েছে, তো যদি আমরা সেটা সরিয়ে দিই তো এটা হচ্ছে ইমানের শাখাগুলোর মধ্যে থেকে একটি শাখা। কেন সরাবো? অনেক যুবক ছেলেরা বাইক চালায়, এখন হয়তো অনেক স্পিডে যায়, যদি আমরা সেটা সরিয়ে দিই তো হয়তো অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যাবে বা কেউ পড়ে না যায়, তো এই নিয়তে যদি আমরা সরিয়ে দিই তো এটাও ইমানের শাখাগুলোর মধ্যে থেকে একটি শাখা, এবং এর উপরেও আমল করলে সওয়াব পাওয়া যাবে। এখানে আমি একটু কিছু কথা বলতে চাচ্ছি, অনেক সময় দেখা যায় মেন রাস্তা রয়েছে বা আমাদের মহল্লার বা এলাকার রাস্তা রয়েছে, অনেক ছেলেরা বাইকও চলায়, তো কনস্ট্রাকশনের কাজ চলে, তো সেখানে কী করে রাস্তার মধ্যে বালু প্লাস্টার করার জন্য বা ঢালাই কাজের জন্য বালু লাগে, তো সেগুলো ট্রাকের মাধ্যমে ট্র্যাক্টরের মাধ্যমে সেগুলো রাস্তার এক পাশে ফেলে দেওয়া হয়। তো অনেক সময় দেখা যায় অনেক যুবক যখন বাইক চলায় রাতের অন্ধকারে বা দেখে না বা দিনেও যখন স্প্রেটে যায়, তো ওই অর্ধেক রাস্তা ব্লক হয়ে যায় বা কিছু রাস্তা ব্লক হয়ে যায়, তো স্প্রেটে যাওয়ার কারণে চাকা ফিছলে যাওয়ার কারণে বা দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে। তো কেউ যখন কনস্ট্রাকশনের কাজ করবে তো সে যাতে বালাগুলো রাস্তাতে না ফেলে একটু সাইড করে রাখে, যাতে অটো কার মাইক্রো রিক্সা মোটর সাইকেল যাতে ভালোভাবে চলতে পারে, তো আমাদেরকে এই দিকে একটু খেয়াল রাখতে হবে। ভয় লাগে, স্পিডে যাচ্ছে 60-70-80-তে, তো বালার উপরে চাকা পড়লে চাকা পিছলে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তো যদি আমরা এমনটি করি তো এটাও ইমানের শাখাগুলোর মধ্যে থেকে একটি শাখা হবে, আর এরপর যদি আমল করি তো আমরা সওয়াব পেয়ে যাব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। তো এরপরেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এবং হায়া লজ্জা, লজ্জা হলো ইমানের একটি গুরুত্বপূর্ণ শাখা। 70টিরও বেশি শাখা রয়েছে, এর মধ্যে লজ্জাও একটি শাখা রয়েছে। লজ্জা মনে হয় আমাদের থেকে উঠে গেছে, হয়তোবা জানাজা উঠে গেছে লজ্জার। আগে তো দেখা যেত যখন আমরা গ্রামের পাশ দিয়ে যেতাম তো মা বয়সী মহিলারাও রাস্তার এক কোণে তারা নেমে যেত আর এভাবে পুরো নিজেকে ঢেকে নিত, কিন্তু আজ সেটা দেখা যাচ্ছে না। না ছেলে বড় থেকে বড় মুরব্বি থেকে হায়া করছে, না মেয়ে পরিবারের বা এলাকার বা আত্মীয় স্বজন থেকে হায়া করছে। হায়া মানে লজ্জা, তো লজ্জাও ইমানের শাখাগুলোর মধ্যে থেকে একটি শাখা রয়েছে, যার মধ্যে যত লজ্জা হবে তার ইমান তত বেশি মজবুত হবে। আজ ভালোভাবে বোরকা পরাটা এই প্রচলনটা মনে হচ্ছে উঠে যাচ্ছে, আর যারাও বোরকা পরছে অনেকেই তো পর্দার নিয়তে পড়ে, আবার অনেকেই আবার স্টাইলের কারণে পড়ে থাকে। আমরা পর্দা করব বা বোরকা পরব আল্লাহর জন্য, তার রসুল সাল্লাহ আলহি ওসাল্লামের জন্য, ইসলামের জন্য। দেখুন, আজও মানুষ আছে এমন যারা পর্দাকে পছন্দ করে, এমন না কি পর্দাকে পছন্দ করে না, যে মেয়ে যত বেশি পর্দা করে তো তাকে বেশি পছন্দ করা হয়, পছন্দ মানে তার মানে গুণগান গাওয়া হয়, গুণগান তার প্রশংসা করা হয় কি না অমুকের মেয়ে আমি কখনো তাকে দেখিনি, হয়তো সে আমার মেয়ের মতো, সে আমার মেয়ের বয়সে আছে, না অমুকের
বাবা তার মেয়েকে ভালোই শিক্ষা দিয়েছে, তো এমনটি হওয়া উচিত, যাতে করে আমি মেয়ে তো আমার কারণে আমার বাবা, আমার ভাই, আমার পরিবারের কেউ যাতে লজ্জিত না হয় আর তার নাক যাতে কাটা না যায়। আমরা অনেকেই ভাবি হয়তো কি না, এত পর্দা করলে মানুষ কি বলবে, বা বিয়ে হবে না, বা সম্পর্ক করার মতো কেউ আসবে না। তো এমনটি না, আল্লাহর দুনিয়াতে ভালো মানুষ আছে, এখনও আছে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে লজ্জা করার, কারণ এটাও একটা ঈমানের শাখার মধ্যে থেকে একটি শাখা রয়েছে। শুধু পর্দা করার ব্যাপারেই শুধু বলছি না, যে যুবক আছে সেও বড়দের থেকে লজ্জা করবে, হায়া করবে, তাদের সম্মান করবে। আজকাল কি হয়ে গেছে, শর্ট প্যান্ট পরা, হাঁটুর উপরে প্যান্ট পরা, সেটাই পরে ঘুমিয়ে পড়লো, সেভাবে সকালে উঠলো, তো হাফ প্যান্ট পরে আছে বা হাঁটু পর্যন্ত আছে, হাঁটুর নিচ পর্যন্ত ঢাকা, কিন্তু এটা ফরজ রয়েছে। কিন্তু ফরজ ত্যাগ না হয়ে যায় এমনটি আমাদেরকে করতে হবে। অনেকে এখন দেখা যাচ্ছে ফ্যাশন বলুন বা যাই বলুন, মোটর সাইকেল চলায় ওই হাফ প্যান্ট পরে, বা ঘুটনার উপরে এত কাপড় পরে মোটর সাইকেল চলায়, তো রান দেখা যায় মাঝে মাঝে, বা বাড়িতেও এভাবে পড়ে থাকে। তো বাড়িতে ঠিক আছে আমি পড়লাম, ফরজ তো ত্যাগ হলো, গুনাহ হলো, কিন্তু বাড়িতে তো আরও অন্যান্য সদস্য রয়েছে, তো তাদের থেকে তো লজ্জা করতে হবে না। আমরা কি, আমরা মুসলমান, আমাদেরকে এমন করা যাবে না। আমি যদি এমন করি তো আমার ছোট ভাই কি করবে, আমি যদি এমন করি তো আমার আত্মীয়রা দেখে কি করবে, বা আমার ছেলেরা কি করবে। তো এই জন্য যতটুকু ঢাকা ফরজ রয়েছে ততটুকু যাতে আমরা নিজের দেহকে, নিজের শরীরকে আমরা ঢেকে রাখি। আমি এক জায়গায় পড়েছিলাম, কেউ যদি হাফ প্যান্ট পরে আর রান দেখা যায়, তাহলে কিয়ামতের দিনে সেই জায়গাকে আগুনের কেচি দ্বারা কাটা হবে। এই জন্য কি সে ফরজ অংশগুলো কেন ঢেকে রাখলো না। তো ঈমানের ব্যাপারে বলা হচ্ছিল, সেই জন্য আমি এই কথা আরজ করার চেষ্টা করেছি। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইয়েরা, এই যে ঈমান, এই ঈমানের ব্যাখ্যা অনেক রয়েছে, ঈমান সম্পর্কে অনেক রেওয়ায়েত রয়েছে, অনেক রেওয়ায়েত রয়েছে। একটি কথা বলে আমি শেষ করব, কারণ ঈমান সম্পর্কেই কথা চলছে, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া শিখিয়েছেন। সাহাবা কেরাম আলী মুরিদওয়ানকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে সাহাবীরা, তোমরা আল্লাহর কাছে দোয়া করো। কি দোয়া করো? কি, হে আল্লাহ, তুমি আমাকে ঈমানের সাথে মৃত্যু দান করো। হে আল্লাহ, তুমি আমাকে ঈমানের সাথে মৃত্যু দান করো। এই কথাটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। কেন? এই জন্য আরেকটি হাদিস রয়েছে, কিছু মানুষ দুনিয়াতে আসবে, তো তারা মুসলমান হবে আর মুসলমান অবস্থায় মৃত্যুবরণ করবে, অর্থাৎ ঈমান নিয়েই যাবে। কিছু কাফির হবে, অমুসলিম, তারা অমুসলিম হবে এবং অমুসলিম অবস্থায় মৃত্যুবরণ করবে। কিছু মুসলমান হবে, তো মুসলমান তো হবে কিন্তু ঈমান নিয়ে যেতে পারবে না। আর কিছু অমুসলিম হবে, তারা অমুসলিম তো হবে কিন্তু দুনিয়াতেই তাদেরকে ঈমান দান করে দিবে, আর সে ঈমানের সম্পদ নিয়ে দুনিয়া ছেড়ে চলে যাবে। তো এখানে অনেকগুলো কথা রয়েছে, আমি মুসলমান ইবনে মুসলমান, আমি মুসলমানের সন্তান, আমি মুসলমান, কিন্তু ঈমান নিয়ে যেতে পারবো কি না এটার কোনো গ্যারান্টি নেই, কোনো গ্যারান্টি নেই। আর শয়তান কি করে জানেন, যখন কারো মৃত্যু ঘনিয়ে আসে তো শয়তান তার কাছে প্রকাশ পায় আর বলে, তুমি ইহুদি ধর্ম গ্রহণ করো, অমুসলিম হয়ে যাও, কেননা ইসলাম ধর্মের মধ্যে কিছু নেই, আলামান আল হাফিজ, এভাবে করে তাকে ধোকা দেয়, তাকে পরামর্শ দেয়, এই ধর্ম গ্রহণ করো, ওই ধর্ম গ্রহণ করো, ইসলাম ধর্ম ছেড়ে দাও। তো শয়তান কি করে, এইভাবে করে মৌতের সময় তাকে ধোকা দেয়, কখনো মায়ের রূপে, কখনো বাবার রূপে, কখনো আত্মীয় স্বজনের রূপে, কখনো বন্ধু বান্ধবের রূপে এসে তার ঈমানকে কেড়ে নেওয়ার জন্য চতুর্দিক থেকে তাকে ঘিরে নেয়। এই জন্য ভয় পেতে হবে, আল্লাহর কাছে আশ্রয় চেতে হবে, আর দোয়া করতে হবে, মওলা
খবিস শয়তান থেকে আমাকে হেফাজত করো, আর তুমি যে আমাকে ইসলামে ছায়া তলে রেখেছো এতটুকু দয়া করে দাও যাতে করে আমি ইমান নিয়ে কবরে যেতে পারি। এই ইমান নিয়েই কিয়ামতের দিনে জিজ্ঞেস করা হবে, যার যত ইমান মজবুত হবে জান্নাতে তাকে তত উচ্চ মর্যাদা আল্লাহ তাআলা দান করবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইয়েরা, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান। এই যে ইমান সম্পর্কে আমরা শুনলাম, এগুলো সব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমান সম্পর্কে জানিয়েছেন আর এটাই মূল রয়েছে। আমি খুব ভালো বা আমি খুব নেক আমল করি, দান করি, সদকা করি, কিন্তু ইমানই ঠিক নেই, তাহলে কি সওয়াব পাবো? তাহলে কি বাঁচার কোনো উপায় রয়েছে? না, বাঁচার কোনো উপায় নেই। ইমানের ভিত্তিতেই বান্দা জান্নাতে যাবে অথবা জাহান্নামে যাবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। দেখা হবে আগামী পর্বে, আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন আর মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।